এক নাম্বার সেসিল কালো নিগ্রো বেঠে দুই নাম্বার জুলাইবির সাহাবি তার বাড়ির ঠিকানা ছিল না বংশের পরিচয় তার ছিল না এই জুলাইবি হারিয়ে গিয়েছিলেন ছোটকালে বামন সাহাবি নবীর দরবারে বড় হতে লাগলেন এক নাম্বার কালো দুই নাম্বারে বামন তিন নাম্বারে গরিব চার নাম্বারে বংশের পরিচয় নাই মদিনার কোন মানুষ তার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না একটা স্বর্ণ সারা ছেলের সঙ্গে কে মেয়ে বিবাহ দিতে চায় বাংলাদেশেও কেউ চায় না যে আমার মেয়েটাকে একটা পরিচয়হীন ছেলের সাথে বিবাহ দিব হযরত জুলাইবিবকে নবী বললেন জুলাইবিব বিয়ে করবানা বলে হুজুর দুনিয়ার মানুষ আমার সঙ্গে মেয়ের বিবাহ দেয় না আল্লাহর নবী বললেন দাঁড়াও তোমার জন্য মেয়ে ঠিক করতেছি একজন সাহাবি আসছে আনসারি সাহাবির ঘরে সুন্দরী একটা মেয়ে ছিল আল্লাহর নবী বললেন সাহাবি আনসারি রে তোমার ঘরে না একটা সুন্দরী মেয়ে আছে বলে হ্যাঁ ইয়া নবী আল্লাহ বিয়ে কি দেবা বলে হ্যাঁ বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ে তো দিতেই চাই আল্লাহর নবী বললেন তোমার মেয়েটাকে কি বিবাহ দেবা সাহাবি মনে করছে নবী বিয়ে করতে চায় সাহাবি বলে হুজুর আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ করেন আমার জীবনের বিরাট বড় সৌভাগ্য নবীর সাথে আত্মীয়তা হবে রক্তের সম্পর্ক হবে আল্লাহর নবী ডাকতে বলেন সাহাবি আমি বিয়ে করতে চাই না আমার একজন সাহাবির জন্য তোমার মেয়ের পয়গাম দিয়েছি বলে হুজুর কোন সাহাবি বলে আমার জুলাইবিবের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতে চাই সাহাবির মন বেজার হয়ে যে বলি ইয়া নবী আল্লাহ একটা স্বর্ণ সারা ছেলে গরিবের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চান নবী গো আমার বিবির সঙ্গে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আমি দেব না নবীজির মন বেজার হয়ে গেল মন বেজার হয়ে যাওয়ার পরে সাহাবি চলে গেলেন বাড়ি বিবিকে যায় বলেন বিবিরে শুনছ আমার মেয়ের বিবাহের ব্যাপারে প্রিয় নবীজি পয়গাম পাঠিয়েছে মহিলা বলে বলেন কি নবী আমার মেয়ে বিয়ে করতে চায় এর চাইতে বড় সৌভাগ্য আমার কি সাহাবি বলে না রে বিবি নবী না নবী জুলাই বিবের জন্য পয়গাম দিছে বলে আল্লাহর কসম করে বলি ওইরকম কালো বেঠে নিগ্রো অভাবী গরিব স্বর্ণ সারা বংশহীন একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব না আপনি নবীর কাছে যায় বলেন আমার মেয়ের বিবাহ দেব না তখন মেয়েটা ঘরের ওই পাশে অন্য পাশে অন্য রুমে ছিল মা বাবার দুইটা ছিল মেয়েটা ওই ঘর থেকে এই ঘরে এসে মাকে বলল মা কি নিয়ে গল্প করেন আপনি বলবেন কি বলে মারে নবীর দরবার থেকে প্রস্তাব আসছে আল্লাহর নবী তোমার জন্য একটা পাত্র ঠিক করেছে পাত্রের নাম জুলাইবি ছেলেটা বেঠে বামন এক নম্বরে বামন দুই নম্বরে গরিব তার কিছুই নাই তিন নম্বরে বংশের কোনো পরিচয় নাই চার নম্বর সে একেবারে নিঃস্ব এই কালো এই ছেলের সঙ্গে তোমার বিবাহ কেমনে দিই বলো মেয়ে বলে মা আমার ওই ছেলে থেকে আমার জন্য নির্বাচন কে করেছে বলে আল্লাহর নবী পছন্দ করেছে এবার মেয়েটা ধমক দিয়ে বলে বাবা আপনার সাহস কি করে হয় নবী আমার জন্য ছেলে পছন্দ করেছে আর আপনি নিষেধ করে দেন আপনার কলিজায় সাহস কি করে হয় নবী আমার জন্য যে ছেলে পছন্দ করেছে এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই হতে পারে না চিৎকার মেরে বলে যাবে আল্লাহু আকবার মুক্তি জহিরুল ইসলাম পরিধি রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশা নয় রাসূল জাহান্নাম কে ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা এ আশিক দিদার দাও না আর দূরে ত
থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মেয়েটা বলল আব্বা তাড়াতাড়ি যান আমার নবীর দরবারে যায় বলেন আমি রাজি আছি এই আশিকা যখন বলছে সাহাবী দৌড়ায় দিয়ে বলে হুজুর ক্ষমা করে দেন আমার মেয়েটা আপনার প্রস্তাবে নিজেই রাজি হয়ে গেছে দিন তারিখ নির্দিষ্ট করে দেন বিবাহ করিয়ে দিব দিন তারিখ হয়ে গেল বিয়ে শাদি হয়ে গেল ইজাব কবুল হয়ে গেল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি ঘোষণা দিলেন কে আসো আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবা জিহাদের দামামা বেজে গেছে যুদ্ধের দামামা বেজে গেল মদিনার থেকে সাহাবীরা দলে দলে নবীর সঙ্গে শরীক হতে লাগলেন যুদ্ধ হবে সাহাবি সুন্দরী বিবি জুলাইবি বিয়ে করেছে মদিনাতে ধনী ব্যক্তির মেয়ে সংসার হবে জীবন হবে বড় আনন্দের দিন সাহাবীর মনে খুশি ঘোষণা শুনে কে আসো নবীর সঙ্গে জিহাদে যাইবা সাহাবীর মনে চিন্তা যে নবীর জন্য জীবন গড়লাম সংসার হলো জীবন হলো সেই নবী যুদ্ধে চলে যাবে আর আমি সুন্দরী বিবি নিয়ে শ্বশুর বাড়ি আরাম করে ভালো খাবার খাবো এটা হবে না চলে গেলেন তিনি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করে 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 অনেক সাহাবী ময়দানে শহীদ হয়ে গেল কল্পনা করতে পারবেন অনেক সাহাবী শহীদ নবীজি বললেন সাহাবীরা রে অনেক সাহাবী শহীদ হয়ে গেছে মদিনায় ফিরে যাওয়ার আগে আমরা সবাইকে কবরস্থ করে দাফন কাফন করে চলে যাব চলো সব সাহাবীর লাশ এক জায়গায় নিয়ে আসো সমস্ত সাহাবীদের লাশ একত্রিত করা হলো কবর খনন করা হচ্ছে আল্লাহর নবী কাপড় উঠিয়ে উঠিয়ে দেখতে লাগলেন কে কোন সাহাবী কোন জায়গায় বাড়ি কোন কম কোন গোত্র নাম কি বাবার পরিচয় কি চেহারা দেখতে লাগলেন দেখা শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা রে সবার লাশ কি আনছো বলে হা নবীজি সবার লাশ আমরা এনেছি কোন লাশ আমরা বাকি রাখি নাই নবী আমার ডেকে বলে সাহাবীরা রে সবার লাশই তো আনছো কিন্তু আমার জুলাই বিবির লাশ তো আনলাই বলে হুজুর সারা ময়দানে জুলাই বিবকে খুঁজে পাইনি আমরা সারা ময়দানে জুলাই বিবির লাশ আমরা পাই নাই নবীজি বললেন সাহাবীরা রে আবার যাও ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাই বিবির লাশ কোন জায়গায় আছে বলো সাহাবীরা ময়দানে চলে গেল সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না ময়দানের এক কোনায় দেখতেছে সাতটা কাফেরের লাশ পড়ে আছে সাহাবীরা দৌড়াই গেলেন সেই জায়গা লাশ উঠায় দেখলেন সাতটা কাফেরের লাশের নিচে জুলাইবি শহীদ হয়ে ঘুমাই রয়েছে ছোট্ট সাহাবি জুলাইবি বেটে মানুষ সাহাবীরা বললেন হুজুর এই সাতজন কাফেরকে জাহান্নামে পাঠায়া সাহাবি জুলাইবি ওইখানে শহীদ হয়ে আছে নবীজির সামনে সাহাবি জুলাইবির লাশ যখন সামনে দেয়া হলো আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি ঝরে ঝরে পড়তে ছিল নবীজি বললেন সাহাবীরা রে আমার বাড়ি সারা জীবন কাটাইলো জুলাইবি কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে নিগ্রো বংশের পরিচয় নেই পিতৃ পরিচয় নেই ছোট্টকালে হারিয়ে গেছে জুলাইবি খুঁজে পাওয়া যায় না জুলাইবিকে আজকে জুলাইবিকে বিয়ে দিয়েছি বাসর ঘর ফেলে দিয়ে দুনিয়ার আরামায়েশ ফেলে দিয়ে দুনিয়ার সৌন্দর্য ফেলে দিয়ে সংসার হবে জীবন হবে নতুন করে জীবন সাজাবে জুলাইবি আমি নবীর নিজে শাদি দিয়েছি আমার জুলাইবি দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে আমি নবীর ভালোবাসা এই ময়দানে আমার জুলাইবি শহীদ হয়ে আজকে ঘুমাইতেছে রে সাহাবীরা
তোমরা সবার লাশ দাফন করবা কিন্তু আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাই বিবির লাশ আমি নবী নিজে কবরে নামাইব জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদের লাশ সাহাবীরা আনছে দাফন কাফন করার জন্য আমার নবী ছোট জুলাই বিবির লাশ খাটিয়ে কাঁধে নিলেন আল্লাহু আকবার নবী নিজে কাঁধে নিলেন হেটে হেটে যাচ্ছে সাহাবীরা কাঁদতেছে অনেক সাহাবী বলে হায়রে আমাদের জীবনের বড় আফসোস আমরা যদি জুলাইবি হতাম নবীজি কাঁধে করে লাশ কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী নিজ হাতে জুলাইবির লাশ কবরে নামাইলেন উম্মতের ভাগ্য কত বুলন্দ রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে কাঁধে করে লাশ কবরে নামায় যেই লাশ নবী নিজ হাতে কবরে নামায় ওই সাহাবীর মতো ভাগ্যবান কে আছে রে কে আছে কে আছে কে আছে রে নবীর আশিক হইলে সাহাবীদের মতো হওয়া দরকার রে মুসলমানেরা রে সারা জীবন নবীর পক্ষেই থাকতে হবে পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে সবাই আমাকে গালি দিতে পারবে বেদাতি বলতে পারবে আমাকে ভণ্ড বলতে পারবে কেউ থাকলেও নবীর পক্ষে না থাকলেও নবীর পক্ষে কেউ আমাদেরকে ভালোবাসলেও নবীর পক্ষে না বাসলেও নবীর পক্ষে আমরা সুন্নিরা সারা জীবনই নবীর শান ইজ্জতের পক্ষেই থাকব জীবন চলে যাবে নবীর পক্ষ সারা যাবে না হাত তুলে বলেন ও নবীর উম্মত সাহাবীরা জীবন দিয়েছে নবীর ভালোবাসায় সাহাবীরা নবীর ভালোবাসায় জীবন দিয়েছে সংসার ছেড়েছে জীবন দিয়েছে সংসার ছেড়েছে আমরা শুনলি নবী ভালোবাসি নবীর পক্ষে কথা বলি নবীর ইজ্জতের পক্ষে লড়াই করি কথা বলেন ঠিক কেউ যদি বেদাতি বলে বলো নবীর মিলাদুন নবী আমরা সারব না নবীর মিলাদ কি আমাদের কাজ না নবীর ইজ্জতের কাজ মিলাদ শরীফ নবীর ইজ্জতের সাথে জড়ানো কিয়ামুন নবী নবীর জন্য তাজিম করা কিয়াম করা এটাও নবীর ইজ্জতের সাথে জড়ানো ঠিক কিনা আমার নবীর ইজ্জতের সাথে এটা জড়ানো কেউ যদি বেদাত বলে বলো ওই বেদাতের মাসালা দেখার মতো সময় আমাদের নাই নবীর পক্ষে আমরা বাজান ভালোবাসা দিয়ে নবী পাওয়া যায় ভালোবাসা দিয়ে আল্লাহ পাওয়া যায় আজাজিল যদি তখনও বলতো আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দেন সাথে সাথে ক্ষমা পেয়ে যায় ও কিন্তু ক্ষমা চায় নাই দেমাগ দেখাইছে আমার দেশে অনেক মুসলমান আছে যখন কিয়াম হয় ও দেমাগ নিয়ে বসে থাকে ও দাঁড়ায় না কি কথা বল না কেন আছে না বাপ যখন ইয়া নবী সালাম আলাইকে বলে আমরা দাঁড়াই ও তখনও বসে থাকে ও দেমাগ দেখায় তুমি কার সাথে দেমাক দেখাও তুমি কার সাথে দেমাক দেখাও তুমি কি জানো না আমরা কার তাজিমে দাঁড়াইছি যিনি নবী 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 ও প্রশ্ন করবে তুমি কি নবী দেখছো আমার প্রশ্ন হলো আমি নবী দেখি নাই নবী তো আমারে দেখছে এই কথা বলেন ঠিক কি না আমি নবী দেখি নাই নবী তো আমারে দেখছে কি কথা বলে আমরা আল্লাহ দেখি নাই আল্লাহ তো আমারে দেখছে আল্লাহকে আমরা দেখছি কিন্তু আল্লাহ আমাকে দেখছে আমার দেমাগ হবে কেন এই যে এখান থেকে আপনারা মাঝে মধ্যে কাবা শরীফের দিকে মুখ করে মাঝে মধ্যে আপনারা মনে হয় প্রস্রাব করেন কেবলার দিকে ফিরে মাঝে মধ্যে পা লম্বা করে কি ঘুমান কেবলার দিকে মাঝে মধ্যে প্রস্রাব পায়খানা করেন যদি উত্তর না হুজুর আমরা কেবলার দিকে মুখ করে পায়খানা প্রস্রাব করি না ঘুমাইও না পা লম্বা করে দিই না জবাব প্রশ্ন হলো কারণ কি জবাব দিবেন হুজুর একটা কেবলার ইজ্জত ওটা তো আল্লাহর ঘর আচ্ছা আপনারা বলেন ঘরের দাম বেশি না বন্ধুর দাম বেশি বোঝার চেষ্টা করবেন দাম তো বন্ধু দাম তো বন্ধুর বন্ধুর দাম বেশি কাবাকে যদি না দেখে সম্মান করা দুরুস্ত হয়
তাহলে আপনারা বলেন আমার নবী দেখা লাগবে না না দেখেই নবীকে তাজিম করা আমাদের জন্য ঈমান ও মহব্বতের জন্য দুরুস্ত কথা বলেন ঠিক কি না আরে ভাইরা আমার কবি মনোযোগ দিয়া শুনিয়া যান আমরা দাঁড়াইলে অনেক ভাইরা বসে থাকে তিনি মনে করতেছে আমি দাঁড়াইলে মনে হয় গুনাহ হবে আর আমরা মনে করতেছি আমি দাঁড়াইলে আমার সওয়াব দরকার নাই আমি নবীর ইজ্জতে দাঁড়াইছি সওয়াবের মাসালা পরে সওয়াবের মাসালা কি পরে পরে আসেন সওয়াবের মাসালা পরে আসেন ভাই অনেক সময় মা দেখলে অনেক সময় বাবা দেখলে সন্তান দাঁড়ায় যায় উস্তাদ দেখলে ছাত্র দাঁড়ায় যায় দাঁড়ায় না দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাতে চুমা দিতেন পায়ে চুমা দিতেন আচ্ছা আপনারা বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং পায়ে হযরত আলী চুমা দিলেন হযরত আলী কি আর আব্বাস কে আব্বাস হলো চাচা আলী হলো ভাতিজা হযরত আলী কে আলী নিজেও জান্নাতি তার বিবিও জান্নাতি তার ছেলেও জান্নাতি তার পুরো পরিবারতেই জান্নাতি 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 পুরো ঘরই জান্নাতি ঘর ঠিক কি না শুধু জান্নাতি না তিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন আচ্ছা আপনারা বলেন আলীর হযরত আলীর কি নেকের অভাব তাহলে হযরত আব্বাসের হাতে পায়ে কি নেকের জন্য চুমা দিছে না মহব্বতে মহব্বতে আদব মহব্বতে ঠিক কি না হযরত আলীর তো নেকের অভাব নাই উনি তো এমনি জান্নাতি ওনার বিবিও জান্নাতি ছেলেরাও জান্নাতি পুরো ঘরটাই জান্নাতি পুরো ঘরটাই জান্নাতি তার শতখানো জান্নাত নেই একবারে ফেরদাউসের উপরেরটা যেখানে নবী সেখানে উমরা কি কথা বলেন ঠিক না তো সেই জান্নাতের বাসিন্দা উমরা ওনার তো নেকির অভাব নাই কিন্তু তারপরও হাতে পায়ে চুমা দিলেন কেন সওয়াবের জন্য দেন নাই মহব্বত ও আদবের জন্য দিছেন সওয়াব পরে আসেন নবী সংক্রান্ত বিষয় সওয়াব হলো পরের হিসাব আগে দেখতে হবে এখানে নবীর ভালোবাসা এবং তাজিম লুকানো আছে কিনা যেই কাজে নবীর ভালোবাসা এবং তাজিম লুকানো আছে বুঝতে হবে এটা আমাদের ছেড়ে দেওয়া যাবে না এটাই আমাদের করতে হবে কথা বলেন ঠিক না ঠিক বুঝার চেষ্টা করবেন খুব মনোযোগ দিবেন ও ভাইরা মনে করে আমরা বসে থাকলেই মনে হয় সওয়াবের কাজ করলাম এ ভাই মনে করছে আমি বসে রইছি বিরাট সওয়াবের কাজ করছি আমি বেদাত থেকে মুক্ত হয়ে গেছি এ ভাবতেছে আমি বেদাত থেকে মুক্ত হইয়ে খুব বেহেশত চলে গেছি এ ভাই মনে করতেছে আমরা বেদাত থেকে মুক্ত হয়ে গেছি আমরা বেদাত করলাম না বেদাতকে সমর্থন করলাম না ভাইজান খুবই মনোযোগ দিবেন আপনি কাবাকে যদি না দেখে তাজিম করাটা দুরস্ত হয় আমার নবী দেখা লাগবে না নবী না দেখে নবীকে আমরা তাজিম করব নবী দেখার প্রয়োজন নাই নবী আমাদেরকে দেখে না কিন্তু আমরা নবীকে দেখি না কিন্তু নবী আমাদেরকে দেখে কথা ঠিক ঠিক সময় খুব মুক্তসার একটা আয়াত থেকে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আলী ইমরানের ভিতর আল্লাহ বললেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম আল্লাহ ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন মুজিজা হলো ঈসা নবী উম্মতের ঘরের মধ্যে কি খাবার আছে ডাল ভাত আছে না রুটি আছে খেজুর আছে না আপেল আছে কোন খাবার তরকারি সবজি আছে না গরু গোশত আছে উম্মত কি খাবার দিয়ে খাবার খেয়ে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম হযরত ঈসা নবী ঘরের মধ্যে কি আছে ঘরের ডানমারে দন্ম পশ্চিম মোড়ায় উত্তর কোণায় উপরে নিচে খাটের নিচে আলমারির ভিতরে কি আছে হযরত ঈসা নবী বলে দিতে পারতেন ঈসা আলাইহিস সালাম একজন উম্মত যে হাজার 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 উম্মতের ঘরের খবর খাবারের খবর আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলে দিতে পারে তাহলে আপনারা বলেন মদিনার নবী আজকের মাহফিলের খবর নবীর দরবারে আছে না বিশ্বাস আছে যদি থাকে এই ক্ষেত্রে আল্লাহ কি বলেন আর যদি না থাকে
তাহলে এই ক্ষেত্রে আল্লাহ কি মানে আমরা বলি মারহাবা মারহাবা আজকের মোহতরম সভাপতি মহোদয় চেয়ারম্যান মহোদয় আসছেন আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিক আমরা দোয়া করে বলি আমিন ফ্যানের কাছে বসো খুবই মনোযোগ ভাইদার কষ্ট হচ্ছে না যে কথা বলছিলাম যদি আপনি বিশ্বাস করেন এবং না করেন এখানেও আল্লাহ আবার একটা শর্ত দিয়ে দিয়েছে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম নিশ্চয় এই যে নিদর্শন আমি আল্লাহ দিছি ইসারে হযরত ঈসা রূহুল্লাহকে আমি যে নিদর্শন দিয়েছি এই নিদর্শন আমার ঈসা এক জায়গায় একজন কিন্তু উম্মত আছে লাখে লাখে উম্মতের ঘরে কি খাবার আছে কি উম্মতের ঘরের মধ্যে কি আসবাবপত্র আছে সোনাদানা আছে টাকা পয়সা আছে খাটের নিচে কি আলমারির ভিতরে কি উত্তর মোড়ায় কি দক্ষিণ মোড়ায় কি পশ্চিম মোড়ায় কি পূর্ব কোণে কি ঘরের ভিতরে কি আমার ঈসা একা একা বলে দিতে পারেন সমস্ত উম্মতের ঘরের খবর খাবারের খবর আমার ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম এটা তোমাদের জন্য একটা নিদর্শন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও তো মুমিনদের কাজ হলো নবী আলাইহিস সালামের মহান মুজিজাকে বিনা বাক্যে বিশ্বাস করা আমরা সুন্নিরা এজন্য আল্লাহর নবীর মহান মুজিজা নবীর ইজ্জত নবীর শান নবীর আজমত নবীর তাজিম নবীর তাকরিম আমরা সুন্নিরা দলিল লাগে না বিনা দলিলে বিশ্বাস করি কারণ আমরা মুমিন যারা মুমিন না যারা মুমিন না ঈমানের ভিতরে গন্ডগোল আছে এরাই খালি দলিল খুঁজে আমরা সুন্নিদের দলিল লাগে না বিনা দলিলে ঈমানের কথা বলেন না হলে কোরআনের আয়াত পাল্টায় দেন কিয়ামত পর্যন্ত সময় কোরআনের আয়াত পাল্টানোর কোনো সুযোগ উম্মতের আছে না নাই ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও তি নিদর্শন তোমাদের জন্য ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম তোমাদের জন্য এটাই তো যথেষ্ট খুব ইম্পর্টেন্ট ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত আমাদের নবী ঈসা নবীর উম্মত না ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত উম্মতের যদি এই পাওয়ার হয় তো নবীর পাওয়ার কত একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার আমরা দুরুদ পড়লে নবীর দরবারে খবর আসে না নাই আমরা সালাম দিলে নবীর দরবারে খবর আসে না নাই আমি কি কোরআনের বিরুদ্ধে বললাম কোরআনের বিপরীত বললাম আমি কিন্তু বলার আগে দলিল সাবমিট করে দিয়েছি যে আমাদের আগের নবীর এই ইজ্জত ছিল তোর আগের নবীর ইজ্জত যদি হয় সমস্ত নবীদেরকে আল্লাহ যে মুজিজা দিছে আমার নবীকে আল্লাহ তার চেয়ে বেশি মুজিজা দিছে ভাই সাহেব কথা আমাদের বুঝতে হবে বুঝ আমাদের জরুরি ভালোবাসাটা আমাদের জন্য জরুরি ভালোবাসাটা ইম্পর্টেন্ট আমরা অনেক সময় বুঝি কিন্তু ভালোবাসি না ভালোবাসাটা দুই ধরনের একটা সিফাতি আর একটা জাতি ভালোবাসাটা দুই ধরনের একটা সিফাতি আর একটা জাতি বলে জাতি কেমন সিফাতি কেমন সিফাতি হলো টুপি আছে টুপি দিছি জুব্বা আছে জুব্বা দিছি পাগড়ি আছে পাগড়ি দিছি দস্তরখানা এটাও দিছি জাতি মহাব্বত কি কলিজার ভিতরে নবীর ইজ্জত আজমতের বিরুদ্ধে কথা বললে অনেক সুন্নি ভাই দেখবেন নামাজ পড়ে না কিন্তু নবীর শানের বিরুদ্ধে বললে ও সেইতে যায় খুব রাগে যায় কি কথা কন্যা আছে না নেই না ওর কলিজার ভিতরে মহব্বত আছে আবার অনেক ভাইরা আছে নবীর ইজ্জত আজমতের বিরুদ্ধে কথা বললে মুখে কুলু বাইটে আমরা চুপচাপ বসে থাকি না হুজুর এই কইতেছি
এমনি বইতে মসজিদের কোনাতে এমনি বইতে একজন বসে থাকা আর প্রতিবাদ করার ভাষাটা দুই ধরনের ভাই মহব্বত দুই ধরনের একটা সিফাতি আর একটা জাতি আমরা সুন্নিরা নবীকে মহব্বত করি সিফাতি এবং জাতি দোনো মহব্বতই আমাদের অন্তরে আছে আছে না ভাই নবীর সুন্নতের রঙে হবে সময় আমাদের কম আর সময় একেবারেই কম এশার নামাজের পরে আরেকটা প্রোগ্রাম হাজীগঞ্জ আজকে আমার প্রিয় যুবক ভাইরা ওরা অনেক মহব্বত করে এই বাগান সাজাইছে এই অল্প একটু সময় মাগরিব থেকে এই পর্যন্ত আপনাদের সামনে একটা মুক্তাসার আলোচনা করেছি মুতারাম উপস্থিতি এই আলোচনা থেকে দুইটা বিষয় আমাদেরকে বুঝে যাওয়া লাগবে এক নম্বর আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে যত গুনাহ করে ক্ষমা চাবেন কার কাছে আবার বলি ক্ষমা কার কাছে এই জন্য দলবদ্ধভাবে দোয়া একা একা দোয়া নামাজের পরে দোয়া মানুষের ইন্তেকালের পরে উলামায়ে কেরাম ডেকে এনে মুরব্বিদেরকে ডেকে এনে ওই মরহুমের ক্ষমার জন্য দোয়া চাওয়া দোয়া করানো এটা অনেক দামি কাজ কারণ 10 জন মুসলমান যখন এক জায়গায় বসে কবে আল্লাহ আমাদের এই ভাই ছিল আজকে কবরে চলে গেছে তুমি maaf করে দাও আল্লাহ বলবো ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য 10 জনে দোয়া করতেছে যা আমি আল্লাহ তাদের দর গুনাহকে maaf করে দিলাম এইজন্য মানুষের ইন্তেকালের পরে আপনারা দোয়ার ইন্তেজাম করবেন ইসালে সওয়াব করবেন এগুলি বাদ দিবেন না এগুলি খুব দামি কাজ ওরা বলবে এগুলি না করলেও চলে ভাই ওদেরকে বলবেন ভাই তোমাকে খাবার দিব ডাল না দিলেও চলে শুধু লবণ দিয়ে ভাত খাইলেও চলে তরকারি না দিয়ে হুজুরে বিদায় দিয়ে দিবেন হুজুর কবে বাইরে আর দাওয়াত করে আনলেন তরকারি দিলেন না খালি লবণ ভাত দিয়ে আর একটু শশা শশা দিয়ে ছাইড়ে দিলেন আর কিছু কিছু নাই তো আপনি বলবেন যে হুজুর এই দোয়া না করলেও চলে এটা না করলেও চলে এটা না করলেও চলে এই জন্য আপনাদের খাবার দিছি লবণ দিয়ে আর ভাত দিয়ে কাঁচা মরিচ দিয়ে তরকারি না দিলেও চলে ভাই খাওয়ার সময় সেই সময় কেউ সহজে ছাড়ে না কিন্তু ইবাদতের বেলা আসলে খালি করে না করলেও চলে না করলেও চলে না করলেও চলে যে এই কথা বলবে বুঝতে হবে এদের ভিতরে শয়তানের খাসলা এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে তো ওরা খালি জিকির করতেছে জিকির জিকির করতেছে 5 মিনিট একটু মোহাম্মদ ইসমে যা আমরা তো আটটুসি দরবার বিভিন্ন দরবার শাহপুর দরবার এরপরে আপনার ইমামে রাব্বানি দরবার শরীফ রাজতলা দরবার শরীফ আমাদের ঘনিয়া দরবার শরীফ চান্দা দরবার শরীফ আচ্ছা আমাদের দরবার শরীফের এই জেলার প্রধান উনি তা আমি ওনার পক্ষ থেকে ভাইজান বলতেছে দাওয়াত দিতে আমাদের দরবারে মিলাদুল নবীর মাহফিল আছে ইনশাআল্লাহ মিলাদুল নবীতে লক্ষ লক্ষ মানুষ যাবে এখানে হবে সারা বাংলাদেশই তো হবে তারপর আমাদের দরবারে আপনাদেরকে দাওয়াত দিলাম যারা কখনো যান নাই ইনশাআল্লাহ মিলাদুল নবীতে যাবেন এই দাওয়াত হলো ভাইজান আসেন ভাইজানের পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম উনি আমাদের জেলার এই জেলার প্রধান আলহামদুলিল্লাহ সমস্ত দরবার আমাদের ওলি যারা আছেন সবাই আমাদের মাথার তাজ কথা বলেন ঠিক কি না জশনে জুলুসি দিয়ে মিলাদুল নবীর সমাবেশ তিনি অক্টোবর অক্টোবরের 3 তারিখে হাসান আলী উচ্চ বিদ্যালয় ময়দান মাঠে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কিবলা থাকবেন এবং অনেক পীর মাশায়ে গোলামে ইকরাম থাকবেন আপনাদের দাওয়াত রইল 27টা দরবার একসাথে হবে ইনশাআল্লাহ আপনারা থাকবেন ওরা সবাই খালি জিকির করতেছে আমরা যারা তরিকতপন্থী আছে আমাদের জিকির আমাদের একটা হৃদয়ের খোরাক কথা কন না কেন আর সুন্নিদের আছে এটা নবীর প্রশংসা না করলে আমাদের হৃদয়ের খোরাক আসে না ঠিক কি না 5 মিনিট জিকির জবান তুলে দেন ইসমে যা আল্লাহ 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 আল্লাহ
الله 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 ال